শারগাছিতে জাতীয় সড়কে দুর্ঘটনাকে ঘিরে ধুন্ধুমার। বাইকে স্বামীর সঙ্গে যাওয়ার সময় লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মহিলার। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। জাতীয় সড়কে দুর্ঘটনাকে ঘিরে ধুন্ধুমার সারগাছিতে। পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যুর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে স্থানীয়রা। পরে বেলডাঙ্গা ও বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, শনিবার সকালে বেলডাঙ্গার মহুলার বাসিন্দা অখিল ঘোষ ও স্ত্রী রূপালী ঘোষ স্কুটিতে বহরমপুর থেকে বাড়ি ফিরছিলেন। অখিল ঘোষ বিশেষ চাহিদা সম্পন্ন। পথে জাতীয় সড়কের সারগাছি মোড়ে দুটি ট্রাক ওভারটেক করার সময় স্কুটিতে ধাক্কা মারে। স্কুটি থেকে রূপালী ঘোষ রাস্তায় ছিটকে পড়লে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন স্বামী। এদিন দুর্ঘটনার পর মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সারগাছি স্টেশন রোডের যে কাটিংটা আছে, ঠিক ওইখানে একটি লরি আর একটি লরিকে ওভারটেক করতে গিয়ে ওই মহিলাকে ধাক্কা মারে, যার ফলে মহিলার মাথার উপর দিয়ে লরিটি মাথাটা থেঁটলি যায়, সঙ্গে সঙ্গে স্পট ডেড। এবং আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, ওই মেয়েটি তার স্বামী বিকলাঙ্গ, ওই মেয়েটি সংসার চালায়, যেভাবে হোক ছোটোখাটো মাছ টাছ থেকে আরম্ভ করেন যাবতীয় বেচাকেনা করে মেয়েটি সংসার চালায়। আনুমানিক 9টা থেকে 9:30টার সময় সারগাছির মোড়ে রাজাপুরের একটা মহিলা এবং তার স্বামী দুজনে আসছিল, একটা ট্রাকে ধাক্কা লেগে মহিলার মাথা দিয়ে ট্রাকটা চলে যায়, ফলে সমস্ত ঘেলো বেরিয়ে যায়। স্থানীয় মানুষরা রাস্তা অবরোধ করে পরবর্তী ক্ষেত্রে আইসি সাহেব এসছেন। আমরা সবাই মিলে বসে কিভাবে এই ঘটনাগুলো আর না ঘটে তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়, অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙ্গা ও বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের সাথে কথা বলে তারা এবং অবরোধ উঠে যায়। যদিও দুর্ঘটনায় মহিলার মৃত্যুতে ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আমরা চাই না এটা যেন প্রত্যেক দিন হয়। আমরা চাই সুস্থভাবে সবাই বাঁচুক, সবাইকে বাঁচতে দেওয়ার অধিকার রাখা হোক। আমরা চাই এটাকে বন্ধ করা হোক, কিংবা এখানে কোনো রকম পুলিশ প্রশাসনের ভালো ব্যবস্থা নেওয়া হোক।